ধর্ষণকারী নাছিল নেকি তফাজুল ইসলাম? তেন্তে কোন আছিল পানীত পড়ে মৃত্যু হওয়া তফাজুল? ভুল ব্যক্তির মৃত্যু হল নেকি আরক্ষীর জিম্মাত? কাহিনী অন্যফালে ঢাল খাইছে ঠিং ধর্ষণকাণ্ডর। উচ্চ ন্যায়ালয়ের শুনানিত ফাদিল হয়েছে ভয়ঙ্কর তথ্য। ধীন ধর্ষণকাণ্ডর অভিযুক্ত তথা আরক্ষীর জিম্মাত থাকুতে পানীত মৃত্যু হওয়া তফাজুল ইসলাম নাছিল নেকি ধর্ষণকারী? গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত তফাজুলর পিতৃয়ে তৰিছে ভয়ঙ্কর অভিযোগ। বিগত 22 আগস্টত টিউশন করে ঘরলে আহি থকা পথত এগারী দশম শ্রেণীর ছাত্রীর ধর্ষণের ঘটনাত পিছদিনা আরক্ষীর জিম্মাত মৃত্যু হওয়া তফাজুল ইসলাম নামের যুবকজন ধর্ষণের গোচরটির অভিযুক্ত তফাজুল ইসলাম নহয় বলে বিস্ফোরক অভিযোগ করে এবার গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত গোচর রুজু করেছে মৃত যুবকজনের 74 বছরীয় বৃদ্ধ পিতৃয়ে। উল্লেখযোগ্য যে তফাজুল ইসলাম তদন্তর সময়ত পানীত জাপ দিয়ে মৃত্যু হওয়া বলে দাবি করেছিল আরক্ষীয়ে। বহুতে ইয়াক আরক্ষীর এনকাউন্টারের নতুন স্টাইল বলে দাবি করেছিল। একাংশ এই ঘটনার তীব্র নিন্দা করার আন এসামে লাভ করেছিল প্রতিশোধ পূরণের আনন্দ, ন্যায় লাভ বলে মানি লৈছিল এই ঘটনাক। কিন্তু এই ঘটনা আরক্ষীর ভুয়া এনকাউন্টারের নতুন রূপ বলে অভিহিত করে যুবকজনের পিতৃ আব্দুল আওয়ালে শেহতীয়া গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত গোচর রুজু করার পুত্রর মৃত্যুর ঘটনার অবসরপ্রাপ্ত ন্যায়াধীশের দ্বারা তদন্তর আর্জি দিছে। এই আবেদনের ভিত্তিত রুজু হওয়া গোচরটির শুনানি গ্রহণ করে সোমবারে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশ মানস রঞ্জন পাঠক আর ন্যায়াধীশ সৌমিত্র শইকীয়ার খণ্ড বিচারপীঠে সরকারল স্থিতি স্পষ্ট করার জাননী জারি করেছে। তফাজুল ইসলামের পিতৃয়ে দাখিল করা আবেদন দিয়া আর্জির সন্দর্ভত গোচরীয় অধিবক্তা জুনেদ খালিদে জানিবলৈ দি কয় যে ধীনকাণ্ডত জড়িত বলে তফাজুল ইসলাম নামের এজন যুবকর ফটো সংবাদ মাধ্যমত প্রকাশ পাইছিল। সেই সময়ত আরক্ষীয়ে অভিযুক্তজনের ফটো রাজহুয়া করা বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু উক্ত ধর্ষণের ঘটনার সংক্রান্ত আরক্ষীয়ে আটক করে নিয়া আর আরক্ষীর জিম্মাত থাকা অবস্থাত রহস্যজনকভাবে পুখুরীত পড়ে মৃত্যু হওয়া তফাজুল আর সংবাদ মাধ্যমত অভিযুক্ত বলে প্রচার হওয়া তফাজুল একজন ব্যক্তি নাছিল। যিজন তফাজুল আরক্ষীর জিম্মাত মৃত্যু হয় ঢিঙর ধর্ষণকাণ্ডত যে জড়িত তারও প্রমাণ নাই। ভুক্তভোগী যুবতীগুলিও আইনের গণ্ডির ভিতর সেই যুবকজনে ধর্ষণ করা বলে চিনাক্ত করা নাছিল। তদুপরি আন কোনো প্রত্যক্ষদর্শীয়েও মৃত তফাজুলক অভিযুক্ত হিসাবে চিনাক্ত করা নাছিল। তদুপরি তফাজুল যে অভিযুক্ত তার কোনো আইনগত DNA পরীক্ষা হওয়া নাছিল। আনকি যুবকজনক গ্রেপ্তার করা সন্দর্ভত আজিলৈকে পরিয়ালক আরক্ষীয়ে নিয়মমাফিক এরেস্ট মেমো দিয়া নাই। তদুপরি মরণোত্তর পরীক্ষারও প্রতিবেদন এই পর্যন্ত পরিয়ালর লোকে লাভ করা নাই। যদিহে তফাজুল দোষী সেয়া আদালতে প্রমাণ করে আইনগত শাস্তি প্রদান করিব। কিন্তু আইনের শাস্তির পূর্বে আরক্ষীর জিম্মাত রহস্যজনকভাবে মৃত্যু হল তফাজুলর। উল্লেখযোগ্য যে এজন অভিযুক্তক কিদরে গ্রেপ্তার করব লাগে তার সকলো নির্দেশাবলী দি থাকে ন্যায়ালয়ে। কিন্তু আইনের নিয়ম যেন না মানিলে আরক্ষীয়ে এটা কলঙ্কলৈ আরক্ষীর জিম্মাত অপমৃত্যুক সাবতি ললে তফাজুলে। তফাজুলক গ্রেপ্তার করার সময়ত ন্যায়ালয়ের নির্দেশনা পালন নকরিলে আরক্ষীয়ে। আনকি পুয়া 5 বজাতে আটক করে নিশা পর্যন্ত আরক্ষীয়ে তফাজুলক এবারলৈও স্বাস্থ্য পরীক্ষা করা নাছিল, যার বাবে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত স্বার্থত ভুক্তভোগী পিতৃয়ে ন্যায়িক তদন্তর লগতে পুত্রর মৃত্যুর উপযুক্ত ক্ষতিপূরণ বিচারি আবেদন জানাইছে। উচ্চ ন্যায়ালয়ে গোচরটির শুনানি গ্রহণ করে সরকার গৃহ বিভাগের প্রধান সচিব, নগাঁও জেলা আয়ুক্ত, নগাঁও আরক্ষী অধীক্ষক আর ধীন থানার ভারপ্রাপ্ত বিষয়ালয় জাননী প্রেরণ করেছে। গোচরটির 4 নভেম্বরত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ন্যায়ালয়।